আজকে আমরা আনুমানিক 500 লোকজনকে ত্রাণ সামগ্রী বিতরণে আশা রাখি। তাছাড়া বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন এবং বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন, তারাও বিভিন্ন স্থানে সাইক্লোন উপদ্রুত লোকজনের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করছে তাদের ক্যাপাসিটিতে। এবং আমরা দক্ষিণ জোন বিভিন্ন এই যে পটুয়াখালী, কলাপাড়া, ভোলা, বরিশাল বিভিন্ন এলাকায় আমরা বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ত্রাণ সামগ্রী বিতরণ করছি আমাদের তরফ থেকে। এই উপকূলবর্তী এবং চরাঞ্চলের দুস্থ, অভাবী এবং নিপীড়িত মানুষের মধ্যে সবসময় আত্মমনোভাবতা সেবা করে গেছে এবং সাহায্য সহযোগিতা প্রদান করে গেছে। এরই ধারাবাহিকতায় সাইক্লোন রিমাল যখন এই উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানার পূর্বাভাস দেয় আমাদেরকে, তখন থেকেই আমরা সাইক্লোন রিমালে এফেক্ট পড়তে পারে এসব এরিয়ায় আমরা সদাতৎপর ছিলাম, এবং এসব এরিয়ায় যাতে নৌ চলাচল নিরুৎসাহিত করা হয় এই জন্য আমরা সর্বদা কাজ করে গিয়েছি, এবং স্থানীয় উপদ্রুত যারা হতে পারে তাদেরকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা এবং তাদেরকে আমরা উৎসাহিত করেছি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য যাতে তাদের উপর সাইক্লোনের এফেক্ট না আসে। 3 দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, এর মধ্যে রয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিশুদ্ধ পানি সরবরাহ, এবং উপদ্রুত মানুষদের যারা আহত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান, বিশুদ্ধ খাবার পানির সাপ্লাই, এই সকল অ্যাকশন বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করেছে। এখানে একটা চর আছে, চর চটকি মারা। এই চটকি মারার মানুষ সহ আমার প্রায় 70-80টা ঘর পূর্ণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রায় 150-200 ঘরের মতো আমাদের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের গাছপালা নষ্ট হয়ে গেছে, পুকুর পুষ্কণি সকল পুষ্কণির একেবারে মাস্টার যা আছে সব চলে গেছে। মানুষ এখন দিশেহারা। আমি এই আজকের আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ, কন্যা জননীতি শেখ হাসিনার কাছে আবদার জানাবো এবং আপনাদের মাধ্যমে আবদার জানাবো যে অতি দ্রুত স্বল্প সময়ের ভিতরে যাতে যে সমস্ত লোকের ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে তাদেরকে স্বল্প সময়ের ভিতরে পুনর্বাসনের ব্যবস্থা করে, যদি পুনর্বাসনের ব্যবস্থা করে তারাই তাহলেই তারা শান্তিতে বসবাস করতে পারবে। আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে অন্তত এরা সাধারণ মানবেতর জীবনযাপন করতে ওনাদের অনেক কষ্ট হয়ে যাবে।